ভাই যাইতেছি গা, মানে যাইতেছি গা ভাই, দেশে যাবো গা, দেশে যাইবেন গা। আইসেন মাত্র এক মাস হয়েছে, ভাত খাম রায় একটা বাসনটা থুয়ে দিই। আইসেন এক মাস হয়েছে যাইতেছেন, ব্যাপার কি বুঝলাম না ভাই, যাবো গা। ইয়া নারকেল ভাই, নারকেল গাছ আসেনি? নারকেল গাছ দেখি করবো, নারকেল গাছ তো আছে আমার বাড়িতে, না থাকে আমার বন্ধু উসমান আছে না, উসমান গুনি এর বাড়িতে নারকেল গাছ আছে 10-12টা। উসমান গুনি আমি দিবো কি না? আরে হ্যাঁ বাবু, সরবেলার তো একলোকে, ছোটবেলার তো একলোকে চলি, লেংটা গেলার বন্ধু আমার, ওই জায়গা সিরা দিয়ে দিব। আর হ্যাঁ ভাই, 10টা নারকেল গাছ জুড়ে দিব আমার দিতে। আমার নানি বাইতে আসিনি, নানির বাইতে আছে মানে মামার জায়গা সম্পদ ভাগ করে দিয়ে দিছে। মারে মামারা যদি কই আমার ছোট মামারা, যে মামা নারকেল গাছ লাগবো, মামা কি না করবো? মামার মা নানি আমি নানি বাইতে অংশ অংশ না তো। আরে অংশ কি, মামা দিয়ে দিছে সব নারকেল গাছ আছে 10-12টা। আরে ভাই কি ভুল করতেছেন, টিকিট কেটে লাইছেন? জি টিকিট কো, টিকিট তো সাথে টিকিট দাম লাগতো না, বুঝা লাইছি বাঙালি এর লেগে মরি, দুর্নীতির লেগে বাংলাদেশ সারা, ইন্ডিয়ান লোক বিদেশে 1,00,000 দেয়, নেপালি ভুটানিয়া 60,000-70,000, 80,000 টাকা, আমরা বাঙালি 4,00,000-5,00,000 টাকা, বাংলাদেশটা দুর্নীতি খাইছে। আরে মি আমরা নারকেল গাছ এগুলি বোকাবাজি কিচ্ছু না, এটি দুর্নীতি করছে। আমি মতন মাসে 300 টাকা নারকেল গাছ বেঁচতে পারতেন না, আই সব বোনাস। তাহলে তো আমি তো ভাই জানি না ওরা আমার কি হয়ে। আরে ভাই কি গলি কিছু না, আমি দেশ যায় না, বউ ফোলা বানাছে, এই বুদ্ধি করেন না, ঠিক আছে? আমি আর আমি তো ভাই আমি হারুন ভাই লোক আলাপ করে পাসপোর্ট সব ফেরত দিতেছি।